বিএনপি মহাসচিব মির্জা নেতাদের গ্রেফতারের পর এবার দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার গেল রাত বারোটার দিকে ক্যান্টনমেন্টের বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান শামসুজ্জামান দুদুর স্বজনরা বিএনপির প্রেস উইং পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়েছে এদিকে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন সেই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছে তারা ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোয়েল রোববার এমন উদ্বেগ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন